আসসালামু আলাইকুম, আমি শাহনাজ ঢাকা থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। জামালপুর ব্লগার শাহনাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কিছুদিন আগে নিউ মার্কেট থেকে ভিভো হুইপড ক্রিম নিয়ে এসেছিলাম। সেটা তো বেশি দিন নর্মাল ফ্রিজে থাকবে না, এই জন্য আমি বিটার দিয়ে বিট করে রেখে দিব এখন ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে বিট করার পর রাখলে অনেক দিন ভালো থাকে। সেই ক্রিম দিয়ে আপনি কেক বানাতে পারবেন, যে কোনো ডেজার্ট আইটেম বানাতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে কয়েকদিন রাখা হয়, এরপরই নষ্ট হয়ে যায়। আমি সব সময় ভিভো হুইপড ক্রিম হোয়াইটটা যদি নিয়ে আসি তাহলে এভাবেই সংরক্ষণ করে থাকি। আমি বিটার দিয়ে বিট করার পর বাটি ভরে তারপর ফ্রিজে রেখে দেব, উপরে নামও লিখে রাখবো, কারণ ডিপ ফ্রিজে তো অনেক ধরনের বাটি থাকে, যেন দেখলেই বোঝা যায়। এই জন্য আমি উপরে নাম লিখে রাখি হুইপড ক্রিম। এখন আমি বাটি ভরে রেখে দিচ্ছি। এর মধ্যে চিনি বা কনডেন্স মিল্ক কিছুই দেওয়া হয় নাই। যখন এটা দিয়ে যে কোনো ডেজার্ট বানাবো তখন আমি এর মধ্যে মিষ্টি কিছু অ্যাড করব। বিটার দিয়ে বিট করার সময় বাটিতে একটুও পানি থাকা যাবে না, সেরকম বাটিতেই বিট করে নিতে হবে। আমি এখন এই বাটিগুলো ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। এই যে ফ্রেশ ক্রিম এই বাটিতে রেখেছি, এটার উপরেও নাম লিখে রেখেছি ফ্রেশ ক্রিম। এতে করে আমার খুঁজে পেতে অনেক সহজ হয়। আমি পিজি হসপিটালে গিয়েছিলাম, আসার সময় আমি নিয়ে এসেছিলাম আম আর হচ্ছে বাদাম। বাদাম কয়েকদিন যাবতই খুঁজতেছিলাম, যখন পেয়ে গেলাম তখনই নিয়ে এসেছি। এই জন্য বাদাম যখনই আমি সামনে পাই তখনই নিয়ে আসি। আর এখানে আম্মু কিছু বাজার করে নিয়ে এসেছিল। এখানে নিয়ে এসেছে বাজারের মধ্যে অনেক ধরনের সবজি, ধনেপাতা, কাঁচামরিচ, আরও কয়েক ধরনের সবজি ছিল এখানে। এখন বাজারগুলো আমি আর আম্মু মিলেই গুছিয়ে রাখব। আমি আর আম্মু মিলেই কাজগুলো করে থাকি, তাহলে কাজটা অনেক বেশি সহজ হয়। কিছু প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি করতে দিয়ে আসছিলাম, বলেছিল বাসায় দিয়ে যাবে, কিন্তু দিয়ে যায়নি। তারপর আমি নিজেই নিয়ে আসতে গিয়েছিলাম। এরপর টুকিটাকি কেনাকাটাও করে নিয়ে আসলাম, বেশি কিছু কিনি নাই। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বল আর হচ্ছে ছোট্ট একটি গাড়ি। আমাদের বাসায় কিন্তু কোনো বাচ্চা নাই খেলার জন্য, তারপর আমি এই দুইটা কিনে নিয়ে এসেছি। পাশের বাসায় ছোটো ছোটো বাচ্চা আছে, ওরা যখন মাঝে মধ্যে আসে তখন আমি খেলতে দিব, এই জন্য কিনে নিয়ে আসছি। এই ভিডিওটা তো আগের করা, এই গাড়িটা এখন আমার কাছে নাই। এই ছোট্ট গাড়িটা ওই তো পাশের বাসার একটা ছোটো ছেলে আমাদের বাসায় এসেছিল, তখন খেলতে দিয়েছিলাম, তখন সে গাড়ি নিয়ে চলেই গিয়েছে। আজকে আপনাদের সাথে একটি হেয়ার প্যাকের ভিডিও শেয়ার করব। এই হেয়ার প্যাকটা আমি মাঝে মাঝেই চুলে লাগাই, এটা চুলের জন্য অনেক উপকারী। আমি একটি বাটিতে ডিম নিয়েছি আর নিয়েছি টক দই। এখন দিয়ে দিচ্ছি কলা, কলা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর দিয়েছি এখানে নারকেল তেল। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব, তাহলে হেয়ার প্যাক রেডি হয়ে যাবে। এই হেয়ার প্যাকটা চুলে লাগিয়ে এক ঘন্টা বা দুই ঘন্টার মতো রাখলেই হবে। এরপর ধুয়ে ফেললেই খুব সুন্দর চুল ঝরঝরে হয়, অনেক সুন্দর হয়। এটা চুলের প্রোটিন প্যাক। এই প্রোটিন প্যাকটা আমি মাঝে মাঝেই চুলে ইউজ করে থাকি। এখানে টক দই দেওয়া হয়, এই জন্য ডিমের গন্ধ আর থাকে না। টক দই না দিলে ডিমের গন্ধ বেশি থাকে, এই জন্য আমি টক দই দিয়েই এই প্যাকটা বানিয়ে থাকি। আমাদের চুলের জন্য যে কত কিছু ইউজ করতে হয়, মাঝে মাঝে হেয়ার প্যাক না দিলে তো চুল ভালো থাকবে না, এই জন্য কষ্ট হলেও প্যাক বানিয়ে আমি চুলে লাগিয়ে থাকি। আমি চুলে মেথি আর মেহেদিও লাগিয়ে থাকি, তাহলে চুল অনেক ভালো থাকে। কয়েকদিন আগে আমি পুডিং বানিয়েছিলাম, সেই পুডিংটা খেতে ভীষণ মজার ছিল। পুডিং বানিয়েছিলাম আমি ডিম আর হচ্ছে পাউরুটি দিয়ে। পাউরুটি দিয়েই আমি সবসময় পুডিং বানাই, তাহলে খেতে ভীষণ মজার হয়। এখানে সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি। পুডিং বানানোর জন্য আমি দিয়েছিলাম দুইটা ডিম আর হচ্ছে পাউরুটি, চিনি আর তরল দুধ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে, এরপর চুলাতে বসিয়ে দিব। এখানে দুইটা ডিমের পরিবর্তে যদি চারটা ডিম দিতাম তাহলে পুডিংটা তাড়াতাড়ি জমে যেত। আমি দুইটা ডিম দিয়েছি, এজন্য পুডিং জমতে অনেক বেশি দেরি হয়েছিল। একটি পাতিলে আমি পানি নিয়েছি আর এখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আমি প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে পুডিংয়ের বাটিটাও বসিয়ে দিলাম।
এখন অল্প আছে, এটাকে জাল দেব। এটা হতে অনেক সময় লেগেছিল, তারপরে পুডিংটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে এই পুডিংটা। আমি মাঝে মধ্যে পুডিং বানিয়ে থাকি, আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম। আমি এখন পুডিংটা কেটে নিব, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকের ব্লগটি এই পর্যন্তই, আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আমি শাহনাজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।